এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার সব থেকে বড় লেটেস্ট আপডেট। দক্ষিণের সব জেলায় বৃষ্টি জানিয়ে দিল হাওয়া অফিস। বিস্তারিত জানিয়ে দিব, ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। রাজ্যে আবহাওয়া কলকাতাবাসীদের জন্য বর্তমানে মোটেও খুব একটা সুখবর নয়। এদিকে উত্তরের জেলাগুলিতে প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি হচ্ছে, অন্যদিকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে কার্যত হাতপিস করতে হচ্ছে একটু বৃষ্টির জন্য। চৈত্র চাঁদিফাড়া রোদ থেকে একটু নিস্তার চাইছেন দক্ষিণের জেলাগুলি। বৃষ্টির দেখা কবে মিলবে সেই অপেক্ষায় বসে কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া অফিস থেকে কি বলেছে, বৃষ্টির দেখা কি মিলবে? হাওয়া অফিস বলেছে দক্ষিণের ক্ষেত্রে আগামী চার দিন প্রধানত ক্রমশ চলবে বৃষ্টি, সেই সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে দক্ষিণের মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলাতে আগামী চার ঘন্টা খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর 13 এপ্রিল বুধবার মুর্শিদাবাদ ও বীরভূম এই দুই জেলাতেই সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। 14 এপ্রিল বৃহস্পতিবার আবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেন। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলাগুলিতে বাদে বাকি জেলাগুলিতে তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবেন বলে জানিয়েছেন হাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছেন। বিশেষ করে দার্জিলিং, কলিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুর এই 5 জেলায় বেশি কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সঙ্গে 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেন বলে জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া অফিস। কিছুদিন আগেও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠে গিয়েছিল, সেই সঙ্গে তাপ আবহাওয়ার সতর্ক জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তবে আলিপুর আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন আগামী বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।